মেয়ে যখন ইনস্ট্যান্ট কাপ নুডলস খেতে চায়, তখন আমি যেভাবে বাসায় খুব সহজে মাত্র 2 মিনিটেই হেলদি ওয়েতে বানিয়ে দিই, তাই শেয়ার করব আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। 2 দিন থেকে মেয়ে কিচ্ছু খেতে চাচ্ছে না, ভাত তো খেতে চাই না, তো ভাবলাম যে একটু যে ইনস্ট্যান্ট রেডিমেড নুডলসটা সেদিন একটু বাহিরে যাওয়াতে সে এটা নিজ হাতে কিনছে, মানে দেখেই বলছে আমি এটা খাবো। কিনে দিছিলাম কিন্তু দেওয়া হয় নাই আর, মানে সেদিন আমি আর দিই নাই, এটা রেখে দিছিলাম। আজকে ভাবলাম যেহেতু মেয়ে 2 দিন থেকে কিছু খাই না, তো আজকে ভাবলাম একটু মেয়েকে রেডি করে দিই। এটা যেহেতু রেডিমেড কাপ নুডলস, মানে ইনস্ট্যান্ট কাপ নুডলস গুলো রেডিমেড থাকে, প্রসেসিংটা আমার একদম পছন্দ না, যেহেতু সবকিছু এর ভিতরে থাকে। জাস্ট গরম পানিটা দিলে এটা হয়ে যাবে, আর মশলাগুলো ঢেলে কিছুক্ষণ রেখে দিলে এটা কিন্তু রেডি হয়ে যাবে। কিন্তু এই প্রসেসিংটা আমার একদমই ভালো লাগে না, মানে আনহেলদি মনে হয়েছে, তো যার জন্য আমি হেলদি ভাবে কিভাবে বানাইলাম তো চলুন দেখে আসি। নুডলসটা রেডি করার জন্য চুলাতে একটু গরম পানি বসিয়ে দিয়েছি, তো এর ভিতরে যে নুডলসটা ছিল ওটাই দিয়ে দিয়েছি। তো একটুখানি মানে হাফ মিনিটের মতো এটাকে গরম করে নিব। গরম করে দেন ঢেলে ঠান্ডা পানিতে সুন্দর করে ধুয়ে নিব, এই কাপের ভিতরে দিয়ে দেন। এর ভিতরে সবকিছু একে একে দিয়ে দিলাম। এই নুডলস বানাতে এর ভিতরে যেটা ছিল মানে মশলাটা ছিল, তো ওটা আমি দিব না, জাস্ট ভেজিটেবলটা দিব আর টমেটো সসটা ইউজ করব। ভেজিটেবলটা আছে যে সেই ভেজিটেবলটা শুধু ইউজ করব আর মশলাগুলো দিব না। এর জন্য আমি বাসায় বানানো মিক্সড মশলা ছিল, তো ওগুলো দিয়ে দিলাম। তো ওই মশলার রেসিপি আরেকদিন দিয়ে দিব। যাই হোক, এগুলো দেওয়ার পর সামান্য লবণ দিয়ে দেন, এই তো এটা দিয়ে দিলাম, মানে ওদের যে ভেজিটেবলটা থাকে ওই ভেজিটেবলটা দিয়ে দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে নিব। আর ভিতরে কিন্তু অবশ্যই গরম পানি, ফুটনো গরম পানি দিয়ে দিবেন। তো ফুটন্ত গরম পানি দিয়ে এই তো দেখেন আমি এটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি। নেড়ে 1 মিনিটের মতো রেখে দিব, 1 মিনিটের মতো রেখে দিব বা হাফ মিনিটের মতো রেখে দিব। যাই হোক, এটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে, 2 কি 3 মিনিটের বেশি লাগবে না, তো আমার 2 মিনিটের মতো লাগছে। যাই হোক, তো এই তো দেখেন, তারপরে তো আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি। বাট মেয়েকে খাওয়ানোর পর আরেকটা বিপত্তি হলো, এটা খেয়ে তো সে আরো খাবে, যেহেতু এটা একদম সামান্য পরিমাণে থাকে, তো সকালে সে কিছুই খেতে চায় না। এর জন্য আমি এটা ভাবলাম যে আজকে এটা বানাই দিই, 2 দিন থেকে ভাত খেতে চাচ্ছে না, তো এটা বানিয়ে দেওয়ার পরে সে আবার খাবে। আর কি করার, বাসে যেহেতু লুড়ুস ছিল তো আবার সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে দেন ওই মশলা যে ছিল, ওই মশলার ভিতর জাস্ট নুডলস গুলো দিয়ে উপর দামে একটু টমেটো সসটা দিয়ে দিয়েছি, তো দিয়েই তো মেয়েকে দিয়ে দিব এখন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা, এর জন্য পরের বার কিন্তু একটু বেশি করে বানাইছি, যাতে আমিও খেতে পারি মেয়েকেও দিতে পারি। যাই হোক, ছোট মেয়েকে একটু দিছি, আর এইভাবে কিন্তু আপনাদের বাচ্চাদের দিতে পারে। আমার কাছে কি একদম মানে রেডিমেডটা কিন্তু একদম আনহেলদি মনে হয়। এমনিতেই কিন্তু এই নুডলস গুলোতে প্রচুর পরিমাণ টেস্টি সল থাকে, আর এগুলো মশলাতে তো মানে ভেজিটেবলটা বাদে যে মশলা আছে নুডলস ওটার ভিতরও প্রচুর পরিমাণ টেস্টি সল থাকে, তো ওটা বাচ্চাদের জন্য একদম আনহেলদি, তার জন্য মোটে এভয়েড করে ট্রাই করি, আপনারাও করবেন। যাদের ঘরে ছোট্ট ছোট্ট বেবি আছে তারা কিন্তু খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারেন রেডিমেড কাপ নুডলসটা। হ্যাঁ, বয়সটা একটু ইগনোর করবেন, যেহেতু ঠান্ডায় গলাটা বসে গেছে, ঠান্ডায় গলাটা বসা, তো এর জন্য বয়সটা একটু অন্যরকম শোনা যেতে পারে। যাই হোক, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, টাটা।